না, এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে জামাত বা বিএনপি লিড করছে, এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। এই কারণে হচ্ছে যে ধরুন আপনি গত তিনটি নির্বাচনে তারা মাঠ পর্যায়ে, এবং এই নির্বাচনগুলি আমরা কাছ থেকে দেখেছি, তারা তো ছিলেন না, এবং সেই অর্থে জামাত বা বিএনপি অনেক সময় বলা হয় ভিতরে ভিতরে আছে কিন্তু তারা বাইরে নেই। সেই কারণেই তারা নির্বাচন হয়তো লড়েনও না, কারণ জানেন তারা হেরে যাবেন, তাদের লড়াই করার অবস্থা নেই। একদম সেই রকম একটা পর্যায়ে, সেই রকম একটা জায়গা থেকে তারা কি করে এত বড় একটা আন্দোলন, আমার মনে আছে যে ভারতে এইরকম একটা আন্দোলন হয়েছিল 1990 সালে, তখন আমরা ছাত্র ছিলাম, এই কোটা বিরোধী আন্দোলন, এবং সেটাও এই পর্যায়ে গিয়েছিল, প্রায় 200 জন তার বেশি হয়তো লোকজন মারা গিয়েছিলেন, তারা নিজেদের গায়ে আগুন দিয়েছিলেন অনেকে। এখন সেই পর্যায়ে চলে গেল সেই ছাত্র আন্দোলন, কিন্তু সেভাবে কেউ নেতৃত্ব সেই সময় দেননি, পরবর্তী সময় দিয়েছেন। কিন্তু এখানেও আমার মনে হয় যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করার অনেক সময় চেষ্টা হয় যে একটা দল হাইজ্যাক করছে, আমরা দেখেছি আমাদের এখানে নন্দীগ্রাম সিঙ্গুর যখন হয়েছে, প্রথম দিকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, মাসখানেক তো তারাই নিজেরাই আন্দোলন করেছেন সেখানকার মানুষ। তারপরে ছাত্র আন্দোলনের লেজিটিমেসি কে কি কোথায় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো হচ্ছে? ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনের যে লেজিটিমেসি, সেই আন্দোলনের লেজিটিমেসি কি প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসে না যখন বলা হয় এটা বিএনপি বা জামাতে ইসলামী তারা সংগঠিত করছে? এটা তো সবসময় যে কোনো আন্দোলনই করা হয়, কৃষক আন্দোলনও বলা হয়েছে এটা খালিস্তানিদের আন্দোলন, কিন্তু সবাই জানেন সেটা কৃষক আন্দোলনই ছিল। ঠিক একইভাবে, কারণ এটা করলে ওই পোলারাইজেশনটাই সুবিধে হয় যে জামাত এবং বিএনপি ইত্যাদি, কিন্তু তার মানে কি এখানে একেবারেই জামাতের কোনো ভূমিকা নেই, এই কথাটা আমি পুরোপুরি মানতে পারছি না। কারণ ছাত্রদের পক্ষে এটাকে এত দ্রুত গতিতে বিভিন্ন জায়গায় ছড়ানো, কিছু কিছু পকেটস আছে, মানে সার্বিকভাবে সারা দেশের কথা বলা যাবে না, কিন্তু কিছু কিছু পকেট আছে যেখানে হয়তো জামাতের একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। তবে সেটা তো মানে দেখুন, বিএনপিও একটা লেজিটিমেট পার্টি, জামাতও দীর্ঘ সময় লেজিটিমেট পার্টি ছিল, তারপরে তাদের ব্যান করা হয়েছে। এখন আর একটা সমস্যা হচ্ছে যে অপোজিশন স্পেসটা বাংলাদেশে থাকছে না সেভাবে, আমরা আপনি যেটা বললেন যে নির্বাচনগুলি নিয়ে প্রশ্ন আছে, অপোজিশন স্পেসটা থাকছে না, ফলে সেই স্পেসটা যদি না থাকে তাহলে একটা পার্টি, এই ধরনের একটা দল, তারা অবশ্যই সেই স্পেসটা দখল করবে স্বাভাবিকভাবে। গত বছর জুন মাসে বিরাট র্যালি জামাত প্রায় 10 বছর পরে করতে পেরেছে বাংলাদেশে, তার কারণ এই অপোজিশন স্পেসটা ধীরে ধীরে জামাতের দখলে চলে যাচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাস এমনটাই বলে যে যখন দীর্ঘ সময় একটা দল থাকে যারা হয়তো মানে একটু আওয়ামী লীগ ঘেঁষা, তখন তারা আবার একটু ইসলামপন্থী হয়ে পড়েন, আবার যখন একটা ইসলামপন্থী দল দীর্ঘদিন ধরে থাকে তখন তারা আবার আওয়ামী লীগের দিকে সরে আসেন। ফলে একটা ন্যাচারাল ডেমোক্রেসি সেখানে আছে, কারণ তারা রক্তের মূল্য দিয়ে এই স্বাধীনতা, এই গণতন্ত্র পেয়েছেন, ফলে তারা সেটা ছাড়তে রাজি নন, তারা নিজেরাই নিজেদের মধ্যে করে ব্যালেন্স করেন। এক্ষেত্রেও এই একটা ব্যালেন্সিং অ্যাক্ট এখন চলছে, ফলে নতুন করে সরকারকে এবং অন্যদের ভাবতে হবে যে কিভাবে এই ব্যালেন্সিং অ্যাক্ট ব্যাপারটাকে তারা অ্যাড্রেস করবেন। আমি আসছি, একবার আমরা দেখে নিই যে এই মুহূর্তের অন গ্রাউন্ড ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কেমন। যেটা আমরা বললাম যে প্রায় 4,500 ভারতীয় ছাত্রছাত্রী তারা ওপার বাংলা থেকে ফিরে এসেছেন এপার বাংলায়, ভারতের বিভিন্ন জায়গায় তারা ফিরে যাচ্ছেন তাদের বাড়িতে, কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কীরকম রয়েছে? কারণ যেটা আমরা খবর পাচ্ছিলাম যে আজ হয়তো কিছুটা হলেও ইন্টারনেটের যে ব্যান সেটাকে শিথিল করা হতে পারে, যদিও এখনও পর্যন্ত সেটা হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই, কিন্তু যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বাংলাদেশ টেলিভিশন সেই দপ্তরে আক্রমণ হয়েছে, শয় শয় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক সরকারি প্রপার্টি সেটাকে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে ভাঙা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, প্রায় 100 জন বা তার বেশি, কোনো অফিসিয়াল সংখ্যা এখনও পর্যন্ত আমাদের কাছে এই জন্যই এসে পৌঁছয়নি, কারণ একটা সরকারি প্রেস রিলিজ আমার হাতে রয়েছে যেটি স্টেটমেন্ট অন কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ মিনিস্ট্রি অফ ইনফরমেশন গতকাল 21 জুলাই রিলিজ করেছে। সেখানেও কিন্তু এখনও পর্যন্ত কতজন ব্যক্তি নিহত হয়েছেন, ইনজার্ড হয়েছেন, মারা গেছেন, সেই ফিগারটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। সুতরাং এই মুহূর্তে বলা যেতেই পারে যে পুরো বিশ্বের গণমাধ্যম তারা কিন্তু এখন অন্ধকারে রয়েছে, তারা জানেন না যে সত্যি কতজন মানুষ আহত হয়েছেন, কতজন নিহত হয়েছে। এটা আমরা জানি যে অনেক যারা
প্রশাসনের মধ্যে রয়েছেন, যারা পুলিশ তারাও যেমন আহত হয়েছেন, ঠিক তেমনভাবে যে ছবি আমাদেরকে বিচলিত করছে সোশ্যাল মিডিয়ার বুকে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে একজন ছাত্র তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি স্লোগানিয়ারিং করছেন এবং তাকে গুলি করা হচ্ছে। যদিও প্রোটোকল কিন্তু রয়েছে, এ ধরনের জিনিস করা যায় না, কিন্তু তাও যে কেন সেই প্রোটোকল বারবার ভাঙা হয় সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসে। কিন্তু এই যে ছবি আপনারা দেখছেন, কীভাবে দেখুন, একেবারে মানে 20-22 বছর বয়স হবে এইসব স্টুডেন্টরা, একেবারে তাদের 20-র কোঠায় সেই সব স্টুডেন্টরা তারা বারবার বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু বেরিয়ে এসে প্রোটেস্ট করছেন। কোটা আন্দোলন বাংলাদেশে চলছে, 30% মুক্তিযুদ্ধ পরিবারের জন্যে যেটা কোটা ছিল সেটাকে কিন্তু এখন স্ক্র্যাপ করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং এই মুহূর্তে কারফিউ চলছে। তাও যা আমরা খবর বাংলাদেশ থেকে পাচ্ছি যে কারফিউ লঙ্ঘন করেও বারবার প্রোটেস্ট হচ্ছে, তাহলে এতটা রাগ, এতটা উত্তেজনা কেন মানুষের মধ্যে? সুপ্রিম কোর্ট কোটাকে স্ক্র্যাপ করার পরেও মানুষের মনে এতটা ক্ষোভ কেন? কোথাও গিয়ে কি এই ক্ষোভটা শুধুমাত্র ছাত্রদের ক্ষোভ নয়, কোথাও গিয়ে কি ওভারঅল সমাজের মধ্যে একটা রাজনৈতিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তার ক্ষোভটা এখন উগড়ে বেরিয়ে আসছে? সুবীর ভৌমিককে আমরা আরেকবার ফিরে পেয়েছি, তার অডিও লাইনে একটা সমস্যা হচ্ছিল। সুবীরদা, কোথাও গিয়ে কি এটার ওভারঅল ক্ষোভ বেরিয়ে আসছে? এটা কি শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই? না, সেটা ঘটনা যে এটা শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই, এখানে 2-3টে প্রশ্ন আছে। আজকে বিএনপির যেটা স্টেটমেন্ট সেটা থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে প্রথম দিকে এটা ছাত্রদের আন্দোলন হলেও এখন এখানে রাজনৈতিক বিরোধী যারা তারা এই মাঠে নেমে পড়েছেন, তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা স্বাভাবিক। এটা সবখানে আওয়ামী লীগ অপোজিশনে থাকলে আওয়ামী লীগও এটা করত, কিন্তু এখানে হাসিনা সরকারের ব্যর্থতা কোথায়? অদ্ভুত ব্যাপার, 2018 সালে এই ব্যাপার নিয়ে আন্দোলন হয়েছে, তখন হাসিনা সরকার এই কোটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল, তারপরে আদালতে মামলা হয়েছে এবং মামলার রায়ের ফলে নতুন করে এই ঝামেলাটা হাইকোর্ট যে জুনের 5 তারিখ রায় দিল সেটা নিয়ে হয়েছে। সেই জায়গাতে এই রাজাকারের ছেলেদের দেব, মুক্তিযোদ্ধাদের এইসব লুজ কমেন্ট না করে প্রধানমন্ত্রী, যিনি এতদিন প্রধানমন্ত্রী আছেন, ওনার বলা উচিত ছিল, যেটা আমার মনে হয়, আমি ওনাকে শেখানো পড়ানোর চেষ্টা করছি না, কিন্তু এটা বলাই উচিত ছিল যে ভাই মামলা আমাদের একটা সিদ্ধান্ত ছিল সরকারের এই কোটা এটাকে ইয়ে করে দেওয়ার, তুলে দেওয়ার বা কমিয়ে আনার, সেই জায়গাতে আদালতের এই রায়ের ফলে একটা নতুন জটিলতা হয়েছে, আমরা তার বিরুদ্ধে অ্যাপিল করেছি, যেটা তারা করেছে অ্যাপিল করেছি। এইবার ছাত্র সমাজকে আমি আবেদন জানাবো যে আপনারা একটু ধৈর্য ধরুন, তার জন্য অপেক্ষা করুন, সেটা না বলে কে মুক্তিযোদ্ধাদের দেবো না রাজাকারদের দেবো এইসব আজে বাজে কথার, ছেলেরা যে রাজাকার বলে নিজেদের বলেছে আমরা রাজাকার, এটা অত্যন্ত অভিমান থেকে বলেছে, সবাই এরা কেউ রাজাকার না। আর মুক্তিযোদ্ধাদের ছেলেরাও যে সবাই মুক্তিযোদ্ধের চেতনা ধারণ পোষণ করে সেটা মনে করার কোনো কারণ নেই, বাংলাদেশ অনেক পাল্টে গেছে 50 বছরে।